15 বছরের গণতন্ত্রহীনতার শৃঙ্খল ভাঙল জনতা। রাজধানীর সকল প্রবেশমুখ থেকে জনস্রোতের গন্তব্য রাজধানীর প্রাণকেন্দ্র আন্দোলন সংগ্রামের আতুরঘর শাহবাগে। কোটা সংস্কার আন্দোলন থেকে সরকার পতনের এক দফা আন্দোলন, সবশেষে জনতার স্রোতের মুখে সরকারের পদত্যাগ। প্রমাণিত হল জনতার কাছে সব শক্তি তুচ্ছ। প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনার দেশ ছেড়ে যাওয়ার খবরে উচ্ছ্বসিত জনতার ঢল নেমে আসে রাজপথে। মহিবুল্লাহ মুহিবের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মোহাম্মদ সেলিম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘোষিত মার্চ টু ঢাকা কর্মসূচি, কারফিউ ভেঙে জনতার এমন ঢল অতীতে কখনো দেখেনি বাংলাদেশ। ঘন্টার পর ঘন্টা চলে গেলেও টঙ্গী থেকে আসা জনস্রোত যেন ফুরোয় না। ছাত্র আন্দোলন পরিণত হয় জনসমুদ্রে। প্রাইমারি স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, যুবক কিংবা বৃদ্ধ, নারী কিংবা পুরুষ, সবাই মিলে সরকার পতন আন্দোলনের মিছিলে। সবার বুকেই আত্মবিশ্বাস, মার্চ টু ঢাকা রূপ নিতে যাচ্ছে সফল গণ অভ্যুত্থানে। এর মধ্যেই খবর আসে পদত্যাগ করে দেশ ত্যাগ করেছেন শেখ হাসিনা। মুহূর্তেই রাজপথে নামে বাঁধ ভাঙা উল্লাস। রাতেবেলা কালকে সারা রাত আমরা ঘুমোতে পারি নাই, ঘুমনের মধ্যে এই বুঝি শব্দ আসলো, এই বুঝি শব্দ আসলো, পাহাড় থেকে শব্দ আসলো, সারাক্ষণ আমার সাথে মুগ্ধ, পানি চাই পানি চাই, কোনটা কান্না চলে আসছে। আজকে যখন পালাইছে, এর পালিয়ে দেওয়া উচিত হয় নাই, এর এর বিচার চাওয়া উচিত ছিল, এর আটকানো উচিত ছিল। আমরা বাসায় থাকতে পারছিলাম না, সত্যি কথা বলতে কালকে সারা রাত ঘুমাতে পারি নাই, দুই দিন থেকে রাস্তায় ছিলাম, আজকে আর ঘুমাতে পারি, গতকাল রাতে আর ঘুমাতে পারি নাই, এই জন্য বের হয়ে আসছি রাস্তায়। ও চলে গিয়েছে, এটার জন্য তো অনেক খুশি। সেনাবাহিনী সাজোয়া যানে চড়ে আন্দোলনকারীরা উড়াতে থাকেন লাল সবুজের পতাকা। তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয় চলে যায় জনতার দখলে। নিজের দেশে এরকম ভাঙা চুরা হচ্ছে তো ঠিক না, সব স্টুডেন্টস মারা গেছে, আমি নিজেই একটা স্টুডেন্ট বিদেশে, সো আজকে নামছি সেলিব্রেট করতে, যে এত মানে পিপলস মুভমেন্টের সাথে থাকতে। জি ডেফিনেটলি আমরা স্টুডেন্টদের সাথে সবসময় ছিলাম, এ কয়েকজনের ছিলাম, এখনও থাকি, অনেক খুশি। আমরা গতকাল গিয়েছিলাম প্রোটেস্টে, তো খুবই ইমোশনাল একটা ব্যাপার ছিল, আর আজকে ঘুমিয়েছিলাম, পরে খবর শুনে তাড়াতাড়ি রেডি হয়ে চলে এসেছি রাস্তায়। বিজয় সরণির থেকে ফার্ম গেট, কারওয়ান বাজার থেকে শাহবাগ, সর্বত্রই যেন উল্লসিত জনতার স্রোত। কোটা আন্দোলন থেকে গণ অভ্যুত্থান, অতঃপর আওয়ামী লীগের পতন। রাজনীতিবিদদের শিখিয়ে গেল জনতার শক্তির কাছে সব শক্তি তুচ্ছ। এই আন্দোলনের শুরুতে প্রাণ উৎসর্গ করা শহীদ আবু সাঈদ মুগ্ধদের জাতি স্মরণ রাখবে অনন্তকাল। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা।